মালদা জেলার গাজরে বিগত দু বছরে করোনার জেরে বন্ধ ছিল গাজরের ঐতিহাসিক রথযাত্রা। এবছর মহামারী করোনা স্বাভাবিক হওয়াতে এবং মানুষের জীবন ছন্দে ফিরে আসার কারণে ঐতিহাসিক গাজরের রথযাত্রাকে কেন্দ্র করে শনিবার গাজরের ধর্মতলা মোড়ে জগন্নাথ, সুভদ্রা, বলরাম তাদের তিনজন মাসির বাড়ি যাওয়ার পরিবহন রথটি মেরামত এবং রং করার কাজ শুরু হয়েছে জোর কদমে। ধর্মতলা ঐতিহাসিক রথযাত্রা কমিটির এক ভক্ত জানিয়েছেন, তাদের বিগত দু বছরে আনন্দে ছেদ পড়েছিল। এবছর ঘটা করে উদযাপিত হবে গাজরের রথযাত্রা। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ঐশ্বরতা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরব পরিচিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিভিল লেন, কোচবিহার। রথযাত্রা বেশি দিন দেরি নেই, হাতে গোনা কয়েকটা দিনই আছে। কালেও কিন্তু আমাদের ধর্মতলার এই রথ আমাদের প্রত্যেক বছরের ন্যায় এবছরও সেই রথযাত্রা অনুষ্ঠিত হবে জগন্নাথের রথ। সেই উপলক্ষে রথের যা আমাদের রিপেয়ারিং করার প্রয়োজন ছিল সেগুলো হয়ে গেছে, এখন রং করা হচ্ছে পর্যস্ত। আমাদের সেই রথযাত্রা অনেক সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং প্রচুর লোকের সমাগম এখানে। হ্যাঁ, এটা তো গাজের ঐতিহ্য, এখানে প্রচুর লোকের সমাগম হয়, এটা আমাদের গাজরের ঐতিহ্য। আনন্দ ফুর্তি বেশ, আনন্দ ফুর্তি তো, হ্যাঁ হ্যাঁ, অনেক দূর দূর থেকে ভক্তবৃন্দরা আসেন, তখন আমাদের খুবই আনন্দ হয় আর কি। আমাদের কোথায় এটা? এই ধর্মতলা।